শোনেন আমার সিলেটবাসী, শোনেন দিয়া মন, শোনেন আমার বাংলাদেশের মুসলিম জনগণ। রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন। শোনেন আমার সিলেটবাসী, শোনেন দিয়া মন, শোনেন আমার বাংলাদেশের মুসলিম জনগণ। রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন। যার হাতে লেগে আছে মুসলমানের খুন, তাকে অতিথি মানতে পারে না মুসলিম জনগণ। যার হাতে লেগে আছে মুসলমানের খুন, তাকে অতিথি মানতে পারে না মুসলিম মা বোন। সময় আছে বাতিল করুন মোদির নিমন্ত্রণ, সময় আছে বাতিল করুন মোদির নিমন্ত্রণ। রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন। শোনেন আমার সিলেটবাসী, শোনেন দিয়া মন, শোনেন আমার বাংলাদেশের মুসলিম জনগণ। রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন। যেই মিনারে মুয়াজ্জিন দিত রে আজান, সেথায় কেন ঝুলছে আজ গণেশ হনুমান। যেই মিনারে মুয়াজ্জিন দিত রে আজান, কেন সেথায় ঝুলছে আজ গণেশ হনুমান। কোরআন পুড়ে ছাই হয় মোমিন জাগবে আর কখন, কোরআন পুড়ে ছাই হয় মোমিন জাগবে আর কখন। রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন। শোনেন আমার সিলেটবাসী, শোনেন দিয়া মন, শোনেন আমার বাংলাদেশের মুসলিম জনগণ। রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন। বীর সৈনিক যে ছিলেন হযরত ওমর হযরত আলী, আমরাও তো সেই ওমর আর আলীর উত্তরসূরী। বীর সৈনিক যে ছিলেন হযরত ওমর হযরত আলী, আমরাও তো সেই ওমর আর আলীর উত্তরসূরী। কাফেরদের ভয় পাওয়ার তো ভাই নাই কোনো কারণ, কাফেরদের ভয় পাওয়ার তো ভাই নাই কোনো কারণ। রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন। শোনেন আমার সিলেটবাসী, শোনেন দিয়া মন, শোনেন আমার বাংলাদেশের মুসলিম জনগণ। রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন। অস্ত্র নেই আমাদের হাতে তবু ভয় করি না, নারাই তকবীর আওয়াজে হয়েছি রওয়ানা। অস্ত্র নেই আমাদের হাতে তবু ভয় করি না, নারাই তকবীর আওয়াজে হয়েছি রওয়ানা। মুসলমানদের সাথে আছে ইমানি অ্যাকশন, মুসলমানদের সাথে আছে ইমানি অ্যাকশন। রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন। শোনেন আমার সিলেটবাসী, শোনেন দিয়া মন, শোনেন আমার বাংলাদেশের মুসলিম জনগণ। রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17ই মার্চ মোদির আগমন। এখন থেকে আমরা সবাই ওয়াদা করে নেব, দিনের পথে হাসি মুখে জীবন দিয়ে দেব। এখন থেকে আমরা সবাই ওয়াদা করে নেব, দিনের পথে হাসি মুখে জীবন দিয়ে দেব। মোদির কাছে হারার চেয়ে ভালোই তো মরণ,
এক হিন্দুর কাছে হারার চেয়ে ভালোই তো মরণ। রুখতে হবে 17 মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17 মার্চ মোদির আগমন। শোনেন আমার সিলেটবাসী শোনেন দিয়া মন, শোনেন আমার বাংলাদেশের মুসলিম জনগণ, রুখতে হবে 17 মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17 মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17 মার্চ মোদির আগমন রে ভাই, রুখতে হবে 17 মার্চ মোদির আগমন।